सुब्रत बाबुली सबा के प्रणाम जानिए आज के काली पुजो आसले पर चार पाँचा दिन हमारे कि बोलब आनंद है ये आनंद क्योंकि सारा बसरे दिन आसले क्योंकि आनंद खूब बेसि है और हमारे सब कुछ ही भलो लागे खावा दावा एक संगे आप सब जगह करी भाई बोन जरा आबाई के लिए सत्य कथा बोल दिन को दिन ही मिस करीना काली पुजो जे जेखने थी से काली पुजो दिन एखे आस तो चलो एबार भाईर बाड़ी जाब खावा दावा करब खावा दावा कर बैरिए दु भाई चललाम खबर शुने से जगह ओखने गए अपन सामने तुले धरब क्योंकि जगह जेखने जाने क्योंकि एकान्न फुट काली ठाकुर है সেইটা খবর পেয়ে কিন্তু যাচ্ছি এখন গিয়ে দেখি ওখানে কত ফুট হচ্ছে তা আমি বলতে পারবো না এখন আমরা দুই ভাই যাই ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে চলো আমরা কিন্তু যে আপনাদের কালী ঠাকুর দেখানোর কথা বলেছিলাম বলেছিলাম আমি 51 ফুট তা দেখি এখন কত ফুট আছে এই জায়গাটা হচ্ছে পুরন্দরপুর এখান থেকে সিউড়ি 6 কিলোমিটার 7 কিলোমিটার হবে সেই পুরন্দরপুর আমরা চলে এসেছি তাহলে এই দিকে ঢুকে যাই চলো সেই পুরন্দরপুর আমরা চলে এসেছি काली ठाकुर देखते बाड़ी के तो यत दूरे का नहीं आसा जाए जार जो आप दुई भाई मिले चले बाड़ी एखे मोटामुटी धरे रख 55 किलोमीटर 50 किलोमीटर दूरे है तो से ही काली ठाकुर वे चले अपने काली ठाकुर देखाई अपनारा देखते थकूँ काली ठाकुर केमन हो जरा भिडियो देखें अवश्य लाइक शेयर करबें सबसक्राइब कर ভিডিওটা দেখে আর কালী ঠাকুরটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন তা চলুন আপনাদেরকে কালী ঠাকুরটা দেখাচ্ছি এখানে মেলা বসেছে দোকান সব দোকান এখানেই বসেছে আর সামনেই কালী ঠাকুরটা এই দেখুন কালী ঠাকুর আপনাদের সামনে নিয়ে এলাম এখানে এখানে সবই হচ্ছে খাবারের দোকান করেছে আর সকল তো জানি তো এই হচ্ছে বাবা কই মারা রে কালী ঠাকুর दादा एट कत फुट है पंचान्न देखो ये 55 फुट काली ठाकुर एक भाईर का सुनल बोलो 55 फुट काली ठाकुर सत्यारे देख कत बड़ काली ठाकुर ए रकम काली ठाकुर हमें आज प्रथम देखल एर आगे तो कोनो दिन आमी देखिनी খবরটা শুনেছি ভাই কেমন দেখলে দারুন দারুন হ্যাঁ দারুন এই প্রথম দেখলাম মন শান্ত হয়ে গেল কোনটা শান্তি হলো না আমার তো খুব ভালো লাগছে এসে যে যতই কষ্ট পেয়েছি কষ্টটা কিন্তু চলে গেছে হ্যাঁ কষ্ট বলে কিছু নেই শরীরে এখন আমার খুব ভালো লাগলো আর দেখুন এখানকার লোকজন মেলা টলা সব এখন আস্তে আস্তে লোকজন আসছে আর ভিতরে দোকান করেছে আমি কিন্তু সত্যিকারে এই কালী ঠাকুরটা দেখে আমি চোখ ফিরাতে পারছি না মনে হচ্ছে যে আমি এইখানেই কালী ঠাকুরের সামনে আমি ক্যামেরাটা ধরে অন করে আমি দাঁড়িয়ে থাকি সত্যি অবাক লাগছে আমাকে যে এত বড় কালী আমি আজ পর্যন্ত জীবনে দেখিনি এই ফার্স্ট দেখলাম এই ঠাকুরের পাশে আরেকটা একটা কালী ঠাকুর রেখেছে আর পাশেই আপনারা দেখুন সত্যি আমি ক্যামেরাটা নামাতে পারছি না মনে হয় যেন সবসময় ধরে রাখি এখানে দাদা কত বছর ধরে এই কালী ঠাকুরটা হয় এই বসে আছে আচ্ছা দাদা আপনি তো আপনাদের এখানে এসে পুরন্দরপুর তো এটা হ্যাঁ পুরন্দরপুর বান্দর সমিতি এই কালী ঠাকুরটা কতদিন ধরে এখানে পূজো হয় আমাদের কালী পূজাটা হচ্ছে বড় কালী আগে হতো আমাদের ছোট কালী হতো এখন আমাদের বান্দর সমিতি 35 বছর এটা কালী চলছে বড় কালীটা করছি আমরা হ্যাঁ বিগত 35 বছর ধরে এবজনে 35 বছর আমাদের হচ্ছে 35 বছর 35 বছর এখান থেকে আমাদের এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ এই বড় মাকে দর্শন করতে আসে এই বড় মায়ের অনেক মানে কি বলবো महत्व आज मुस्लिम सम्प्रदायर मानुष एखे बहु एस ते तेने पिछले पुकुरे स्नान अनेक फल पे तेने से गत बारे गत बारे तीन एखे हिंदू मुस्लिम तो भेदाभेद नहीं समस्त मानुषर समस्त सम्प्रदायर मानुषे मेला
তারা আনন্দ উপভোগ করে হিন্দু মুসলিম বলে কোনো কারণে খ্রিস্টান হিন্দু সমস্ত মানুষের আমরা মেলাতে আগমন দেখি এবং দেখতে পাবেন দেখেন হিন্দু মুসলিম প্রচুর মেয়েরা মুসলিমদের মেয়েরাও আসছে এখানে সমাদর মেয়ে সবাই আনন্দ উপভোগ করে ছ দিনব্যাপী আমাদের পুজো হয় আগে সাত দিনও তো একদিন কমিয়ে দিয়েছি আমরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেগুলো আমাদের যেগুলো হারিয়ে যাচ্ছে যে শিল্প মানে অনুষ্ঠানগুলো যেমন যেমন পুতুল নাচ পুতুল নাচ পুতুল নাচ করেছি আমরা আগে আবার এই বছর আমরা আগের পুরনো জিনিসগুলো আমরা তুলে ধরে এখানে আর যাত্রা যে যাত্রা লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানুষ দেখতে পাচ্ছে যাত্রা আমরা করছি বুঝে আমাদের বান্ধব নাট্য সমাজ যে যাত্রা সংস্থা আছে ক্লাবেরই সেই বান্ধব সমিতি যাত্রা করবে আগামী কাল ঠাকুরটা এখন আপাতত কত ফুট লম্বা এটা 55 ফুট আছে 55 কেন একজনের কাছে শুনি সেও বলে 55 ফুট ঠাকুর আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসেছি 51 ফুট শুনে না আমাদের 55 ফুট 4 ফুট বাড়িছেন নাকি আগে 51 হতো না না আমাদের পুলিশের বিগত দিনে পুলিশের বাধা জন্য আমরা 55 ফুট কালীটা সবাইকে বলি না কিন্তু আমরা 55 ফুটই কালী হয় কালীটা আচ্ছা আচ্ছা আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো দাদা চলো তাহলে দেখতে পেলাম আজকে যে কালী ঠাকুরটা সত্যি মানে মনটা শান্তি হয়ে গেল আজকে আমরা দাদা এসেছি ইলামবাজার থেকে আমরা ইলামবাজার থেকে এসেছি ইলামবাজার থেকে তা এত বড় কালী তো আমি আজ পর্যন্ত দেখিনি না বীরভূম পশ্চিমবাংলায় বড় কালী এত বড় হ্যাঁ আমাদের পশ্চিমবাংলায় মনে এত বড় নেই কালী শুনতে পারলেন যে আমাদের পশ্চিমবাংলায় এত বড় কালী ঠাকুর কোথাও নেই এইটাই পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বড় কালী ঠাকুর আমার কি বলবো আমি কিছু ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদেরকে বলার জন্য এত বড় কালী আমি আজ পর্যন্ত দেখিনি এখনও বললাম আমি চলুন এবার বেরিয়ে যাব কারণ এখন মাইক চালু করবে আর মাইক চালু করলে কিন্তু আমাদের ভিডিও করা অসম্ভব হয়ে দাঁড়ায় তা এই যে আবার ঘুরিয়ে আপনাদেরকে একবার দেখাচ্ছি কালী ঠাকুরটা মাইক চালু করবে হয়ে গেছে তা বেরিয়ে গিয়ে দেখি অন্য কোথাও গিয়ে আপনাদের সঙ্গে আবার কোনো জায়গায় কোনো ঠাকুর যদি দেখাতে পারি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো এখানকার মেলা তাহলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি দেখি লোবা বলে একটা জায়গা আছে সেই জায়গা যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি তা লোবা যেতে পারবো কিনা বলতে পারছি না লোবা যাবি লোবা ওটা ওই দিকে যেতে হবে আমাদের জয়দ্বীপের দিকে তা দেখি যদি লোবায় যেতে পারি তাহলে লোবায় যাবো এখন আমরা দুই ভাই বেরিয়ে গেছি একটু দূর থেকে দেখাচ্ছি দেখুন কত বড় দেখা যাচ্ছে এবার সত্যি অপূর্ব লাগছে আমার কাছে মনটা ভরে গেল আজকে কালী ঠাকুরটা দেখে আমার তাহলে মেলাতে এসেছি মেলাতে এসে দুই ভাই মিলে দাঁড়িয়ে গেলাম এই মিষ্টির দোকানে এখান থেকে কিছু মিষ্টি নিয়ে যাবো কারণ বড় জাগ্রত জায়গায় যখন এসেছি এই মায়ের সামনে তা মায়ের এখান থেকে কিছু ওরা প্রসাদ হিসাবে নিয়ে যাচ্ছি এখন কালী পুজোর ওখান থেকে বোলপুরের রোড ধরে এই বোলপুর ঢোকার আগে একটা ভরতপুর বলে জায়গা আছে সেই জায়গাটা চলে এসেছি এবার এখান থেকে আমরা বোলপুরের দিকে ঢুকবো জায়গাটা দেখতে খুব ভালো লাগলো তাই একটু দাঁড়িয়ে আপনাদের সামনে তুলে ধরলাম চলুন এবার বোলপুরের দিকে এগোই হচ্ছে সোনাঝুরি হাওড় যাওয়ার রাস্তা বাঁদিকে শ্রীনিকেতন ঢুকে গেলাম এই সামনের মোড়টাই শ্রীনিকেতন বাড়ি যায় নাকি তাহলে আমরা বাড়ি চলে এসেছি আমাদের ইলামবাজার থানায় ইলামবাজার থানার যে কালী পুজো সেইটা আপনাদের সামনে তুলে ধরবো এই হচ্ছে ইলামবাজার থানা ভিতরের অংশটা তা এখন যাই আপনাদেরকে পুজোটা দেখাই একবার দেখতে থাকুন আপনারা থানায় ঢুকবো সেই থানায় ঢোকার গেটটা করেছে
এবার থানার ভিতরে আমি ঢুকছি। থানার ভিতরে আমাদের প্রতি বছর এখানে কালী পুজো হয়, সেই কালী পুজোর যেখানে কালী পুজো হয় সেখানে যাচ্ছে হাঁটতে হাঁটতে। দেখুন আমাদের এখানে থানায় কীরকম কালী পুজো হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখানকার অসি যারা আছে এত সুন্দর, খুব ভালো। এই হচ্ছে থানা, আর এই দিকে হচ্ছে মন্দির। তো চলুন আপনাদের সামনে একটু মন্দিরটা তুলে ধরি। কত সুন্দর সিনারি করেছে দেখুন এই প্রজাপতিটা। এই হচ্ছে মন্দির, কত সুন্দর নারকেল গাছ, চারখানা নারকেল গাছ চার কোণাতে আছে। এটা কিন্তু পুরোটাই পাথরের ঠাকুর, কারণ এখানে প্রত্যেক দিন ব্রাহ্মণ সকালবেলা এসে পুজো করে যায়, আর বিকালবেলা এসে সন্ধ্যাবাতি দিয়ে যায়। তো সত্যি কথা বলতে কি, থানায় এলাম পুজোটা দেখতে। তা থানার যে লাইটিংগুলো করেছে খুবই ভালো লাগলো আমার, তার জন্য আপনাদের সামনে একটু তুলে ধরলাম। সত্যি বলছি থানাটা খুব সুন্দর একটা পুজো করেছে, সব দিনই কিন্তু পুজোটা ভালো হয় এখানকার। এই হচ্ছে তো এবার বেরিয়ে যাবো। দেখুন কত সুন্দর লাইটিংটা ঝুলিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওখান থেকে নিচেই একটা ভালো একটা লাইট। ঠাকুর দেখে আমি এখানে চলে এসেছি আমাদের ইলাম বাজার হাটতলা। এখানে যে ঠাকুরের কাছে এসেছি, ঠাকুরটা হচ্ছে খেপাকালী মা। তো এই খেপাকালী মা খুব জাগ্রত এখানকার আমাদের ইলাম বাজারের বুকে, খুবই জাগ্রত। তাই এখানে লাস্টে চলে এলাম। তা ঠাকুরটা আপনাদের সামনে একবার তুলে ধরি, আপনারা দেখুন খুবই ভালো। যে কোনো লোকের মানসিক করলে পরে সেটা পূর্ণ হয়, সেই জন্য এটা খেপাকালী বলে। আর এখানে ঠাকুরটাও খুব সুন্দর, এখানে মানসিক যা করে সেটা পূর্ণ হয়। তা চলুন এবার আপনাদেরকে ঠাকুরটা একটু দেখাই। পাঠাবলি হয় পুজোর দিন, আর এই হচ্ছে আমাদের ঠাকুর। দেখুন ঠাকুরের কত রাগ মুক্তি। তাহলে আজকের মতে আমার পুজো দেখা শেষ। আপনারা বলবে পুজোগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন পুজো হয়েছে আমাদের এখানে। আর ভিডিওটা বাড়াবো না, এখানে আমি শেষ করবো। দেখা হবে ভালো একটা ভিডিওর মাধ্যমে।